আজ শনিবার 13ই শ্রাবণ 2022 সালের 30শে জুলাই। তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিও শুরুতেই আপনাদের জানাবো, ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে কিন্তু এটি ইন জেনারেল ডেলি প্রেডিকশন মাত্র, আপনার জন্য কোনো পার্সোনাল হরোস্কোপ বা প্রেডিকশন এটি নয়। তবে হ্যাঁ, যাদের চন্দ্র রাশি তুলা, এই গণনা তাদের অধিকাংশ ক্ষেত্রেই খাটবে, আর যাদের তুলা লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে। আজ আপনার ব্যক্তিগত সমস্যা মানসিক সুখকে নষ্ট করতে পারে, তাই এগুলি থেকে নিজেকে, নিজের মাইন্ডকে ডাইভার্ট করার জন্য আকর্ষণীয় কোনো কিছু পড়ুন, মানসিক ব্যায়াম করুন, যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য নিন, যেটি আপনাদের প্রভূত পরিমাণে উপকারে আসবে। তবে কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই কিন্তু উল্টে হতাশা গ্রাস করতেই পারে। আজ অর্থগতভাবে ভাগ্যদেবী আপনাদের পক্ষেই আছেন, একাধিক উপায়ে আয় ইনকাম আপনাদের বাড়বে। যদি কোনো দলগত ক্রিয়াকলাপ বা টিম ওয়ার্কের সাথে আপনারা যুক্ত থেকে থাকেন, তাহলে আজ আপনি কোনো বিশিষ্ট ব্যক্তিবর্গের নজরে পড়তে চলেছেন, যিনি আপনি আপনার লাইফে ফিনান্সিয়াল কন্ডিশনকে আরও স্ট্রং করবার জন্য কিছু অ্যাডভাইস দেবেন। সেগুলিকে ইউটিলাইজ করুন, ডেলি লাইফে ইনপুট করুন, প্রভূত পরিমাণে লাভবান আপনারা নিশ্চিতভাবে হবেন। আজ কিন্তু কোনো নতুন উদ্যোগ পরিকল্পনা বাস্তবায়নের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে। যারা চাকরিজীবী আছেন তাদেরও কিন্তু অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক, বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়তে চলেছে, কর্মে গতি অনুভব করবেন। তৎসত্ত্বেও বলবো, কম কথা বলে কাজ বেশি করুন, তবেই কিন্তু বসের সুনজরে পড়তে পারবেন। আজ যারা রাজনীতিবিদ আছেন, জনসংযোগ বৃদ্ধি করবার সাথে সাথে নিজের পার্টির অভ্যন্তরে আপনার যারা সতীর্থ তাদের সাথেও সম্পর্ককে আরও মজবুত করুন, সেটিই কিন্তু ইন ফিউচার আপনার উপকারে আসবে। আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের বলবো, পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। যারা গৃহবধূ আছেন, গৃহের কর্ম সমাপ্ত করবার পরই নিজের ক্রিয়াকলাপ করুন, তা না হলে কিন্তু আজ বয়োজ্যেষ্ঠদের কাছে আপনারা বিরক্তির পাত্রী হয়ে উঠতে পারেন। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন, তারা অসৎ সঙ্গে চলে যেতে পারে, মাদকাসক্ত হতে পারে, এমনকি চোখে চোখ রেখে খুব ইজিলি কিন্তু মিথ্যে কথাও বলে দিতে পারে। আজ পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে আপনারা সুনিপুণভাবে পালন করতে চলেছেন, এমনকি পরিবারের বাচ্চা কাচ্চারাও আপনার বাড়ির কাজ সম্পূর্ণ করতে আপনাকে সাহায্য করতে পারে। আজ বন্ধু স্বজন আত্মীয় পরিজনদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে। ব্যবসায়ীদের জন্য তাদের স্থগিত কোনো পরিকল্পনা পুনরুদ্ধারের বিষয়ে পরিবারের লোকজনের সাথে আলাপ আলোচনা করা উচিত। আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, সন্দেহবাতিক হবেন না, তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না, আর রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার করা থেকে বিরত রাখুন নিজেদের, তা না হলে কিন্তু সম্পর্কের দুর্বলতা আরও বেড়ে যেতে পারে। আজ আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না, সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই। আজ যেহেতু শনিবার, তাই সন্ধ্যাবেলার সময় শনি মহারাজের বীজমন্ত্র ওম প্রাং প্রিং প্রং সা শনিশ্চরায় নামা, এটি 108 বার জপ করুন।